فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. যে আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে কেউ কেউ বলে থাকেন যে ভাসুরগর যেদিন হবে তার পরে পরেই ওলিমা করতে হবে, নাহলে তার ওলিমা হবে না, তো এই বিষয়ে সঠিক কোনটা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ. জি সম্মানিত ভাই, যখন কারো শরীয়তসম্মত বিবাহ হবে, বিবাহ হয়ে যাওয়ার পর সবাই তাদের উদ্দেশ্য করে একা একইভাবে এই দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খায়র. এই দোয়াটি প্রত্যেকেই বিয়ের অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবে তারা প্রত্যেকেই একা একইভাবে এই দোয়া তাদের জন্য করবে, অর্থাৎ আল্লাহ তোমার প্রতি বরকত দান করুক এবং তোমাকে প্রাশ্রয় দান করুক এবং তোমাদের উভয়কে মঙ্গলের মাঝে একত্রিত করুক. তো এবার বিয়ে হয়ে যাওয়ার পর যখন বরযাত্রীরা বউকে বাড়িতে নিয়ে আসবে, তখন তারা এক অপরের সাথে পরিচয় হবে, গল্পগুজব করবে, গল্পগুজব করে তার ভাবিরা বা নানা নানিরা দাদিরা তাকে সুসজ্জিত করে সাজগাজ করিয়ে কী করবে স্বামীর ঘরে, অর্থাৎ যেটাকে আমরা ভাসুর ঘর বলে থাকি, সেখানে দিয়ে যাবে. আর যদি সেখানে স্বামী প্রথম থেকেই উপস্থিত থাকে, সে স্ত্রী তার স্বামীকে সালাম দেবে এবং স্বামী উঠে গিয়ে তার সালামের উত্তর দেবে এবং এক অপরে মুসাফা করবে, এবং যারা তাদেরকে ভাসুর ঘরে দিয়ে যাবে তাদেরও কিছু করণীয় রয়েছে. তো কী করবে, তখন বউকে উজু করিয়ে নিয়ে সাথে করে নিয়ে সাজিয়ে গুজিয়ে ভাসুর ঘরে বা স্বামীর যে ঘরে আছে সে ঘরে রেখা আসবে. যদি স্বামী আগে থেকেই রুমে উপস্থিত থাকে, মজুদ থাকে, তাহলে তাকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে এবং এই ক্ষেত্রে স্বামী তার সালামের উত্তর দিবে স্নেহের ভালোবাসার সাথে এবং মুসাফা করবে. এবং যখন তার ভাবিরা বা নানি দাদি ইত্যাদিরা যখন তাকে ঘরে ছেড়ে আসবে, তখন এই দোয়া পাঠ করবে, আলাল খায়রে ওয়াল বারাকা ওয়া আলা খায়রিন তায়ের, মঙ্গল ও বরকতের উপর এবং সৌভাগ্যের সাথে তোমার নবজীবনের সূচনা হোক, এই দোয়া করে তারা ভাসুর ঘরে ছেড়ে আসবে. এবার যখন স্বামী স্ত্রী দুজনের সাথে দেখা হবে, তখন তাদের উচিত যে তারা সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হলো এই যে সালামের উত্তর দিয়ে মুসাফা করে বসবে, বসে এক অপরের পরিচয় জানবে এবং এক অপরের ভালো মন্দ জিজ্ঞাসা করবে, সামান্য গল্পগুজব করার পর দু রাকাত নামাজ আদায় করবে. এই দু রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব, তার কারণ মুসলিম দম্পতির নবজীবনের শুভ আরম্ভ হবে আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাধ্যমে. এবং যখন তারা দু রাকাত নামাজ উভয় মিলে আদায় করবে, স্ত্রী তার স্বামীর পিছনে দাঁড়াবে, স্ত্রী তার স্বামীর পিছনে দাঁড়াবে, নামাজ সমাধা করবে. তখন স্বামী তার উচিত যে এই দোয়া করা, আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়া বারিক লাহুম ফি, আল্লাহুম্মা জমা বাইনানা মা জামাআতা বিখায়র ওয়া ফাররিক বাইনানা ইযা ফাররাকতা ইলা খায়র, অর্থাৎ হে আল্লাহ আমাকে আমার পরিবারে বরকত দান করো এবং ওদের জন্য আমার মধ্যে আমার মাঝে বরকত ও মঙ্গল দান করো. হে আল্লাহ যতদিন আমাদেরকে একত্রিত রাখবে ততদিন মঙ্গলের উপরে আমাদেরকে অবিচ্ছিন্ন রেখো এবং বিচ্ছিন্ন করলে মঙ্গলের জন্যই আমাদেরকে বিচ্ছিন্ন করো. স্বামী তার স্ত্রীর জন্য এই দোয়া করবে, উভয়ের জন্য এই দোয়াটি করবে. করার পর স্বামীর উচিত যখন স্ত্রীকে ঘরে নিয়ে আসবে, তখন তার আরেকটি কাজ হলো এই যে স্বামী তার স্ত্রীর কপালের অগ্রভাগের চুল
ধরে রেখে ধরে হাত রেখে সেখানে বিসমিল্লাহ বলে এই দোয়া পাঠ করবে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতাহা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাই, এই দোয়াটি পাঠ করবে। এই দোয়াটি পাঠ করার পর তখন তারা নিজেরা প্রত্যেকেই এক অপরে কিছু উপদেশ, স্বামী তার স্ত্রীকে উপদেশ দেবে, স্ত্রী তার স্বামীকে কিছু উপদেশ দেবে, এক অপরে প্রত্যেকে নিজ নিজভাবে তাদের এক অপরের পরিচয় করবে এবং ভালোবাসার গল্প করবে। এবং এক্ষেত্রে তাদের কাজ হলো এই যে ফল ফুরোট ইত্যাদি সে তারা আগের থেকে তো প্রস্তুত রাখবে এবং সেগুলো খাবে। এখন কথা হলো এই যে সেই দিন স্বামী স্ত্রী মিলন হতেই হবে এমন কিছু না। আমাদের মধ্যে একটা জিনিস এটা হয়ে থাকে এবং অনেকেই বলে যে সেদিন সেই রাত্রে মিলন হওয়াটা জরুরি, তাহলেই ওলিমা করবে। এ কথা আদৌ ঠিক না, বরং সেই রাত্রে এই ধরনের মিলন না করে তারা আপোষে গল্পগুজব করবে, এক অপরে উপদেশ দেবে, এক অপরে মিষ্টি কথা বলবে, এক অপরে ভালোবাসার সাথে স্নেহের সাথে গল্প করবে, যাতে তাদের এক অপরের সুখের জীবন কীভাবে কাটাবে সেই বিষয়ে এক অপরে গল্প করবে। কিন্তু এ কথা আদৌ ঠিক না যে সেই রাত্রে কী করতে হবে, মিলন করতে হবে, যেহেতু মিলন না করলে ওলিমা করা যাবে না। এই ধরনের অনেকের ধারণা বা বিশ্বাস এগুলো ভুল ধারণা। তবে হ্যাঁ, স্ত্রী যদি রাজি হয় সে কাজের জন্য এবং স্বামী যদি তাকে ডাকে, তাহলে স্ত্রী উচিত তার ডাকে সাড়া দেওয়া। তবে এ বিষয়ে ওই রাত্রে এক অপরের জবরদস্তি করা ঠিক না, বরং এক অপরে গল্প গুজবের মাধ্যমে সে রাত কাটিয়ে দেওয়া, এটাই হচ্ছে উত্তম। দ্বিতীয় কথা হলো এই, এক অপরের হাসি খুশিতে রাজি খুশিতে যদি কাজ হয়ে যায় তো বেশ ভালো। হ্যাঁ, যদি তারা উভয়েই মিলনের জন্য রাজি হয়ে যায় তো মিলন করবে এবং সেই সময় আল্লাহ রাসূল আলাইহিস সালাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া অবশ্যই পাঠ করবে। সেই দোয়াটি হলো এই, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবি শায়তানা মা রাযাকতানা, এই দোয়াটি অবশ্যই পড়বে। অর্থাৎ এর অর্থ হলো এই যে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার নামে আরম্ভ করছি, হে আল্লাহ আমাদের নিকট থেকে শয়তানকে দূরে রাখো এবং আমাদেরকে যে সন্তান দান করবে তার নিকট থেকেও শয়তানকে দূরে রাখো। এই দোয়া পাঠ করে যদি কেউ সহবাস করে এবং সেই সহবাসের কারণে যদি কোনো সন্তান হয়, তাহলে সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না, শয়তানে সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। তাই আমাদের উচিত যে ওই রাত্রে জলদিবাজি করতে নেই, বরং ধৈর্যের সাথে কাজ নেওয়া উচিত। এবং যদি এক অপরে উভয়ে হাসি খুশিতে রাজি খুশিতে যদি মিলন করতে চায়, সহবাস করতে চায়, করতে পারবে, কোনো অসুবিধা নাই। এবং স্বামী যদি বাধ্য করে তাহলে স্ত্রীকে মেনে নেওয়া উচিত। এরপর হলো ওলিমা করা, এবং ওলিমা করবে এবং ওলিমার কথার ব্যাপারে ওলামায়ে কেরামগণ অনেকেই বলেছেন যে ওলিমা করা ওয়াজিব। অনেক ওলামায়ে কেরামগণ ফোকাহগণ এই কথা বলেছেন যে ওলিমা করা ওয়াজিব, তাই প্রত্যেকে নিজ নিজ সাধ্য অনুযায়ী ওলিমা করবে। এটা জরুরি না যে গরু ছাগল জবাই করেই ওলিমা করতে হবে, এটা জরুরি না, বরং প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী ওলিমা করবে। এবং ওলিমা করার ক্ষেত্রে আমাদের উচিত যে যারা মুমিন মুত্তাকি পরহেজগার তাদেরকে দাওয়াত করা উচিত, তাদেরকে ওলিমার দাওয়াতে অংশগ্রহণ করানো উচিত। যেহেতু আল্লাহ রাসূল আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তুমি শুধুমাত্র মুমিনের সাথী হবে আর কেবল আল্লাহ ভীরু ব্যক্তি তোমার খাদ্য খাবে। এ কথা আল্লাহ রাসূল আলাইহিস সালাম পরিষ্কার বলেছেন। তাই আমাদের উচিত যে কোনো দাওয়াত জিয়াফত হোক, যারা পরহেজগার আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার তাদেরকেই দাওয়াতে
সামিল করা উচিত। কিন্তু আজ আমাদের মধ্যে দেখা যায় অনেকে দুনিয়াবী স্বার্থের জন্য অনেক ভাইদেরকে দাওয়াত দিয়ে থাকে, এ কথা ঠিক না। যেহেতু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম পরিষ্কার বলেছেন, শাররু তুআমি তুআমুল ওয়ালিমা ইউদা আলাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা ওয়া মান তারাকা আদ-দাআওয়া ফাকাদ আসাল্লাহা ওয়া রাসূলাহ। খাদ্যের মধ্যে নিকৃষ্ট খাবার হলো ওই ওলিমার খাবার যাতে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় এবং দরিদ্রদেরকে ত্যাগ করা হয়, আর ওলিমার দাওয়াত যে কবুল করলো না সে আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করলো। যাই হোক, এই মর্মে আরও বহু হাদিস রয়েছে, সে সমস্ত হাদিস থেকে কথা পরিষ্কার বোঝা যায় যে প্রত্যেকে নিজ নিজ সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী ওলিমার ভোজের অনুষ্ঠান করবে, এবং সেই দাওয়াতে শুধু ধনীদেরকেই সামিল করানো ঠিক না, বরং ধনী গরিব উভয়কেই আত্মীয় স্বজনদের মধ্যে পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত দেওয়া উচিত। এবং এই ভোজ শুধু একদিনই না, বরং হাদিসের মধ্যে কথা পরিষ্কার এসেছে যে তিন দিন পর্যন্ত করা চলে, ওলিমার অনুষ্ঠান তিন দিন পর্যন্ত করা চলে। তাই নিজ নিজ সাধ্য অনুযায়ী তারা এক ওলিমার আয়োজন করবে। তো এখন কথা হলো এই যে ভাসুর ঘর হবে বা মিলন হবে, সহবাস হবে, তাহলেই ওলিমা হবে, এ কথা ঠিক না। বরং ভাসুর ঘর হোক আর না হোক, ভাসুর ঘর বলতে আমরা সাধারণ এটাই বুঝি যে তাদের মধ্যে সহবাস হবে তারপরেই ওলিমা হবে, এ কথা মোটেও ঠিক না। বরং সহবাস হোক আর না হোক, মিলন হোক আর না হোক, নিজ নিজ সাধ্য অনুযায়ী একদিন পরে করুক, দুদিন পরে করুক, কোনো অসুবিধা নাই। এটা জরুরি না আজকে বিয়ে হয়ে গেল কালকেই ওলিমা করতে হবে এমন কোনো কিছু না, তবে যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি এ বিয়ে ওলিমা করানো উচিত, যেহেতু অনেক ওলামা কেরামগণ ওলিমাকে ওয়াজিব করেছেন, তাই এই বিষয়ে আমাদের অবহেলা করা উচিত না। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।